ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আমার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। অনেকগুলো আপডেট আছে, অনেক ধরনের আপডেট আছে। লাস্ট কিছুদিনে অনেক কিছু হয়েছে দেখেছো, মানে চারিদিকে আগুন জ্বলছে, আবার লিগাল ব্যাটেল চলছে চারিদিকে। তো অনেক কিছুই হচ্ছে, এখন কিছু বোঝা যাচ্ছে না, চারিদিকে সবাই কনফিউজ। তো সেই সব নিয়ে তো বলবোই, মানে বুঝতেই পারছো আনোয়ার আলী থাকার কথা বলছি। তো সেটা ছাড়াও অনেক কিন্তু ডেভেলপমেন্টস হয়েছে। ইস্ট বেঙ্গলে আরো একজন প্লেয়ার কিন্তু আসতে পারে, মানে ইন্ডিয়ান বলছি, বিদেশি তো অবশ্যই আসবে, ইন্ডিয়ানের কথা বলছি। তাছাড়া মোহন মালও কিন্তু প্লেয়ার আসতে পারে, সেই সব নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু ফলো করে দিও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। প্রথমে বলি যে ক্যাজুয়াল ক্লেডারের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম অফার দেওয়া হচ্ছে। তো ওদের কাছ থেকে কিন্তু তোমরা ইস্ট বেঙ্গলের বিভিন্ন টি শার্ট, মোহনবাগানের বিভিন্ন টি শার্ট, ইন্ডিয়ান ফুটবলের টি শার্ট, এছাড়া বাঙালি যেসব টি শার্ট হয় সেগুলোও কিন্তু পাবে। নিচে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর অফার ওখানে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এবার আসি মেন আপডেটগুলোতে। তার আগে টুকটাক ছোটোখাটো একটু আপডেট দিয়ে দিই, সেটা প্রথমে বলি যে হালতু ইস্টবেঙ্গল সমর্থকদের তরফ থেকে কিন্তু একটা গান প্রকাশ করা হচ্ছে, যে গানের নাম বাঙালির জয়গান। এটা কিন্তু পাবলিশড হচ্ছে 1st August ইস্টবেঙ্গল দিবসের দিন। তো তারপর যা যা হবে সেগুলো অবশ্যই আমি জানিয়ে দেবো তোমাদেরকে। তার সাথে বলি যে কলকাতা ফুটবল লীগ তো অবশ্যই চলছে, এবং কলকাতা ফুটবল লীগ কিন্তু জমে উঠেছে। কেউ কিন্তু কন্টিনিউ জিতছে না, কেউ হারছে, কেউ ড্র করছে। যেরকম গতকাল কিন্তু মোহামেডান ইউনাইটেড স্পোর্টসের কাছে হেরে গেছে, ইউনাইটেড বেশ কিছু ম্যাচ হেরেছিল, তারপর গতকাল কিন্তু সমই ম্যাচ ফিরেছে। মোহনবাগান লাস্ট ম্যাচ পিয়ারলেসকে কিন্তু 1-0 গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে। ইস্ট বেঙ্গল 2 জিতেছে, 1 ড্র করেছে। তো এরকম কিন্তু চলছে। তো সেই জায়গা থেকে কিন্তু কলকাতা লীগ জমজমাট, এবং কলকাতা লীগের রেফারিং নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন উঠছে। মানে সব দলই কিন্তু এবছরের রেফারিং নিয়ে প্রশ্ন তুলছে, যেরকম ডায়মন্ড হারবার সুরুচি সঙ্গে রেফারিং, ডায়মন্ড হারবার এরিয়ান ক্লাবের রেফারিং, পিয়ারলেস মোহনবাগানের রেফারিং, ইস্ট বেঙ্গল জর্জের রেফারিং। তো সব কিছু নিয়েই কিন্তু রেফারিং নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। তো দেখা যাক আলটিমেট রেফারিং নিয়ে কি হয়। এবার আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে যেরকম মেন স্ট্রিমের খবর সেগুলোতে তো আসবেই, কিন্তু তার আগে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। প্রচুর লোক নাকি অ্যাপ্লিকেশন করেছিল, 251টা এরকম শোনা গেছিল। তো সেখান থেকে কী শর্ট আউট করা হয়েছে, কী করা হয়েছে জানি না, খুব ফাস্ট প্রসেসে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো। সেটা হচ্ছে মানোলো মার্কোজের নাম, এবং এফসি গোয়াতে তিনি কিন্তু এই মুহূর্তে চুক্তিবদ্ধ। এবং তার সাথে যেটা করা হয়েছে যে আগামী 1 বছর তিনি কিন্তু এফসি গোয়া এবং ন্যাশনাল টিম দুটোকে একসাথেই কোচিং করাবেন, এবং তাকে 3 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। তো একটাই কথা বলবো, আমি কিন্তু এই ডিসিশনটাতে খুব খুশি, মানে আমি পার্সোনালি খুব খুশি, কারণ এরকম একজন কোচ যে প্রচুর ইন্ডিয়ান ফ্ল্যাগে কিন্তু তুলে যায়। যদি ওনার ট্র্যাক রেকর্ড দেখো, যেই টিমেই গেছে সেখানেই সাকসেসফুল, আর সেখানেই কিন্তু ইয়াং প্লেয়ারদের, ইন্ডিয়ান ইয়াং প্লেয়ারদের তুলেছে, আর তাদের ভরসাতেই কিন্তু টিম চালিয়েছে। তো ইন্ডিয়ান টিমে সেটা করলে কিন্তু যথেষ্ট ভালো হবে। তোমাদের কি বক্তব্য, কি মনে হচ্ছে মানোলো মার্কেজের এই রিক্রুটমেন্টটা নিয়ে? আর এফসি গোয়া ন্যাশনাল টিমে কিন্তু 1 বছর থাকবে, যেহেতু এফসি গোয়ার সাথে কন্ট্রাক্ট আছে, কিন্তু তারপর থেকে কিন্তু শুধু ন্যাশনাল টিমের দায়িত্বেই থাকবে। কি বক্তব্য এটা দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এর সাথে সাথে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আনোয়ার আলী এই মুহূর্তে হট টপিক। তো জিকশানের সাগা মিটে গেছে, দিয়ামান্তকোসও কিন্তু গতকাল রাতে এসে গেছে, প্রচুর সমর্থক গেছিল, মানে একদম সুপার কাপ সেলিব্রেশনের মতো কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো যাই হোক, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো বিভিন্ন রকম চলছে। আনোয়ার আলী কিন্তু মোহনবাগানের প্র্যাকটিসে জয়েন করেনি, 19 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। তো সেই জায়গাতে এই মুহূর্তে আনোয়ার আলী বাড়িতেই রয়েছে, মানে যেখানে থাকে মিনারবাদেই প্র্যাকটিস করছে। তো একটা কিন্তু লিগাল টাসেল অলরেডি হয়ে গেছে, সেটা দিল্লি এফসির তরফ থেকে কিন্তু লিগাল নোটিফিকেশন পাঠানো হয়েছে। আনোয়ার আলীকে নিয়ে যেই সমস্ত পোস্ট হয়েছিল, যেই সমস্ত পেজ নাকি ট্রল করেছিল, তাদেরকে কিন্তু সবাইকে নোটিশ পাঠানো হয়েছে, এবং সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়েও দেওয়া হয়েছে। তো দেখা যাক আনোয়ার আলীর কী হয়, এবং যতদূর খবর আনোয়ার আলীর সাগা কিন্তু ফাইনাল ডিসিশন নেবে AIFF এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি, এবং সেটা হতে আরও আগামী 2 সপ্তাহ মতো কিন্তু সময় লাগবে। তো ডুরান্ড কাপে আশা করা যায় আনোয়ার আলীকে দেখা যাবে না। তো মনে হচ্ছে এই জিনিসটা অনেকদিন চলবে, কারণ PSC-তে তো চলছিল, এবার PSC-র বাইরেও কত কিছু চলছে, আবার এদিক থেকে পোস্ট, ওদিক থেকে লিগাল ব্যাটেল, মানে মনে হচ্ছে জিনিসটা কিন্তু অনেক দূর গড়াতে পারে। তো দেখা যাক মানে প্লেয়ারটা কি করবে লাস্ট অবধি, সেটা কিন্তু এখনো খুব ডাউটফুল। তো ওয়েট করো, মানে আনোয়ার আলী থাকায় কিন্তু ওয়েট করা ছাড়া এখন কোনো উপায় নেই, কারণ বাকি জিনিস সব ওপেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ। তো এবার আসি অন্যান্য ট্রান্সফার রিলেটেড আপডেট। তো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল তো পুরুষ দল তো যথেষ্ট শক্তিশালী গঠন করছে, তার সাথে মহিলা দলও কিন্তু অলরেডি
তৈরি করছে, যেরকম প্রিয়াঙ্কা দেবীকে কিন্তু অলরেডি নিয়েছে এবং আরো দুজনকে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে একজন হচ্ছে অঞ্জু তামাং নর্থ বেঙ্গলের মেয়ে এবং তার সাথে আশালতা দেবী, দুজনেই কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার। এই দুজনকে কিন্তু ইন্ডিয়ান ওমেন্স লীগের জন্য সাইন করাতে চলেছে এরকমই কিন্তু খবর রয়েছে। এর সাথে সাথে বলে রাখি ওড়িশা এফসি ওমেন্স টিম যেহেতু IWL জিতেছে তো তারা কিন্তু AFC ওমেন্স কাপ যেটা হবে সেটাতে কিন্তু পার্টিসিপেট করছে। এবং তার সাথে বলে রাখি মোহামেডান লাস্ট বেশ কিছু ম্যাচে কিন্তু বাজে পারফরমেন্স করছে, তো এই মুহূর্তে যিনি বিদেশি কোচ রয়েছেন দায়িত্বে মোহামেডানের, তো শোনা যাচ্ছে তার মানে পারফরমেন্স নিয়ে কিন্তু কথা উঠছে এবং সিদ্ধান্ত হলেও হতে পারে যে তাকে রাখা হবে কি হবে না এরকমও কিন্তু কথা একটা উঠছে মোহামেডান সূত্রে জানা যাচ্ছে। বাট লাস্টে চলে আসি, লাস্ট এই মুহূর্তে মানে ট্রান্সফার উইন্ডো প্রায় শেষের পথে, সামনেই ডুরান কাপ, তো অলরেডি অনলাইন টিকিট কিন্তু ছেড়ে দিচ্ছে বুকমাইশোতে, ডার্বির টিকিট এখনও ছাড়েনি, প্রথম দুটো দুটো করে ম্যাচ কিন্তু সবার টিকিট কিন্তু অনলাইনে ছেড়ে দিচ্ছে, বুকমাইশোতে যাও তাহলেই কিন্তু দেখতে পাবে, সেখান থেকে কেটে নাও অনলাইন টিকিট, তারপর যেখান থেকে কালেক্ট করতে বলবে করে নেবে। তো এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে ঘরের ছেড়ে ঘরে ফিরতে পারে এরকম একটা রিউমার শোনা যাচ্ছে, সেটা হচ্ছে শোনা যাচ্ছে প্রীতম কোটালকে নাকি আবার অফার করা হচ্ছে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে ওকে নেওয়ার জন্য। তো প্রীতম কোটাল কিন্তু লাস্ট ইয়ার 3 বছরের কন্ট্রাক্টে কেরালা ব্লাস্টার্সে গেছিলো, তো ওকে যদি নিতে হয় দুটো উপায়, একটা হচ্ছে লোনে আনতে পারে, আর একটা হচ্ছে যে ট্রান্সফার ফিজ দিয়ে। তো এরকম বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে ওর সাথে নাকি অলরেডি কথাবার্তা হয়ে গেছে ফাইনালাইজ পর্যায়ে। তো বলে রাখি যদি এটা হয় অবশ্যই ভালো, কারণ প্রীতম কোটাল যখন মোহনবাগানের হয়ে খেলে আলাদাই একটা চান্স থাকে, ডার্বিটা একটা আলাদাই ক্রেজ থাকে সেই সব। তো দেখা যাক আলটিমেট যে প্রীতম কোটাল হয় কিনা। আর উল্টো দিকে কিন্তু অ্যালেক্স সাজির কথা সবাই জিজ্ঞেস করছো যে কি হলো, সেন্টার ব্যাক তো এখনো নিল না, একজন ইন্ডিয়ান প্লেয়ার নেওয়ার কথা, তো অ্যালেক্স সাজির ব্যাপারটা কি হলো? তো হায়দ্রাবাদ যেহেতু এখনো নিজেদের ডিসিশন নিজেরাই নিতে পারছে না কি করবে, টিম চালাবে না টিম তুলে নেবে, তো সেই সব নিয়েই কিন্তু এখনো কনফিউশন হয়ে যাবে। অ্যালেক্স সাজি জিনিসটা কিন্তু এখনো ইস্টবেঙ্গলের সাথে চলছে, ইস্টবেঙ্গল কিন্তু একদম অ্যালেক্স সাজিকে ছেড়ে দিয়েছে এরকম না, অ্যালেক্স সাজির ব্যাটেলটা কিন্তু এখনো চলছে আর নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। কিন্তু যা শোনা যাচ্ছে এই ডিলটা কিন্তু হতে হতে একদম ট্রান্সফার উইন্ডো শেষের দিকে হতে পারে, মানে ডুরান্ডে কিন্তু ডুরান্ডে আগে কিন্তু আসবে না এটা ধরে নিতে পারো, তো ডুরান্ডের পরের দিকে বা শেষের দিকে কিন্তু অ্যালেক্স সাজি হলেও হতে পারে। মানে অ্যালেক্স সাজি ওই জিনিসটা এখনো বন্ধ হয়ে যায়নি, এখনো কিন্তু ইস্টবেঙ্গল পার্সিং করছে আর চেষ্টা করছে অ্যালেক্স সাজিকে কিন্তু আনার। এর সাথে বলে রাখি আরো একজন ইন্ডিয়ান প্লেয়ার ডোমেস্টিক, সেটা হচ্ছে রোশন সিং, নাওরেম রোশন সিং বেঙ্গালুরু এফসি, তো ওর সাথেও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কথাবার্তা চলছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো নাওরেম রোশন সিংকে এবছর আমরা মোহনবাগান সুপার জায়ান্টে দেখতে পারি। আর অনেকেই ম্যাকলারেনের কথা জিজ্ঞেস করছে যে কবে সাইনিং হবে, ড্রেক স্টুয়ার্ট পরে সাইনিং হয়ে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, তো যতদূর শোনা যাচ্ছে ম্যাকলারেনের সাইনিং যেরকম জিকসানের লাইভ সাইনিং হয়েছে সেরকম মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেরকম একটা করার চিন্তা ভাবনা রয়েছে, মোস্ট প্রবাবলি 29 জুলাই কিন্তু সেটা হওয়ার কথা। আর ওদিনকেই কিন্তু পুরো টিমকে একসাথে রিপ্রেজেন্ট করা হবে মোহনবাগান ক্লাবে এবং মোহনবাগান মাঠে, তো সেই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও তার আগের দিনই আগে কিন্তু অলরেডি ডুরান্ড কাপের কিন্তু একটা ম্যাচ হয়ে যাবে মোহনবাগানে, তো সেদিন অব্দি অপেক্ষা করো, তারপরে কিন্তু জানতে পারবে যে ম্যাকলারেন কিন্তু সাইনিং হয়ে গেছে যতদূর খবর, সেদিনই হয়তো একদম আনভেল করা হবে জেমি ম্যাকলারেনকে, মানে একদম সাজিয়ে গুছিয়ে খুব বড় করে কিন্তু আনভেলিং করা হবে যেটা শোনা যাচ্ছে। তো দেখো সেদিনই হয়তো মোহনবাগান ফ্যানদের জন্য খুব ভালো একটা দিন হবে, কারণ পুরো মাঠ ভর্তি লোকের মাঝখানেই কিন্তু জেমি ম্যাকলারেনের মতো একজন প্লেয়ার, মানে কি লেভেলের প্লেয়ার আমরা জানি, আলাদা করে বলার কিছু নেই, তাকে কিন্তু আনভেল করা হবে। তো কলকাতা ফুটবলে এই জিনিসগুলো হচ্ছে দেখেও কিন্তু খুব ভালো লাগছে, পুরো ইউরোপ ইউরোপ ফিলিং চারিদিকে। তো তোমাদের কি বক্তব্য এইসব নিয়ে, যে যেগুলো বলা হলো কোটালকে নিয়ে, তারপরে নাওরেম রোশন সিংকে নিয়ে কি বক্তব্য মোহনবাগান ফ্যানদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ইস্ট বেঙ্গল ফ্যানদের কি বক্তব্য অ্যালেক্স সাজি আসলে আরও একটু স্ট্রং হতে পারে সেটা নিয়েও কি বক্তব্য জানিও, আর যেটা বললাম মানলো মার্কেসকে নিয়ে কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজগুলোও কিন্তু ফলো করে নিও। তো চলো এখনের জন্য তারা।